এরপরের প্রশ্ন, মাজারে কি মান্নাত করা যাবে? ভাই কোন পীরের কবর, কোন বুজুর্গের কবরে মানুষ মান্নাত করে? ওই কবরে যিনি শুয়ে রয়েছে মান্নাত করলে কি উনি কিছু পায়? কে পায়? ওই মাজার পাহারা দেওয়া ভণ্ডগুলা, ঠিক না ভাই? ঠিক, কতগুলা ভণ্ড আছে দেশের বোঝা, কোনো কাজ করবে না, কাম করবে না, আর্থসামাজিক উন্নতিতে কোনো ভূমিকা রাখবে না, লম্বা লম্বা চুল কতগুলো নিয়ে মাজারের পাশে বসে গাঁজা খাবে। আপনি মাজারে মান্নত করলে, পয়সা করে দিলে ওদের পেট ভারী হবে, ঠিক না ভাই? ঠিক, এটা জায়েজ নাই। মাজারে মান্নত করলে জায়েজ হবে না, এটা শিরিক হবে। মান্নত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ তোমাকে খুশি করার জন্য মান্নত করলাম, তাহলে ওইটা গরিবকে দান করে দিবেন। ওই মাজারে ভণ্ডদের হাতে দেওয়া যাবে? মাজারে কোনো কিছুই দেওয়া যাবে না। মাজারে কেন দিবেন ভাই? মাজারে যদি ওই নেককার আল্লাহর ওলির কবরে দিতে চান, তো উনি তো মারা গেছেন, মাটির নিচে আছে, বেচারা তো খাওয়া দাওয়া নাই, ওখানে টাকা কেন দিবেন? টাকা দিবেন গরিব রে। এগুলো হলো ধর্ম ব্যবসা, এগুলোর নাম কি? ইসলামের নামে ব্যবসা। এগুলাতে যদি আপনি সামিল হন, টাকা দেন, আপনার কাজ তো হাসিল হবেই না, বরং আর গুণ হবে। অনেক লোক আছে সন্তান হয় না, মাজারে মান্নত করে, আছে না নেই? খবরদার, এতে ইমান নষ্ট হবে, এটা করা যাবে না। এরপরের প্রশ্ন, হিন্দুর বাড়িতে বা দোকানে খাওয়া যাবে কি না? ভাইরা আমার, হিন্দুর বাড়িতে খাওয়া যাবে। আপনি কার বাড়িতে খাইছেন এটা বিষয় না, বিষয় হলো আপনি কি খাইছেন। কথা কি বুঝাতে পারছি? নিজের মায়ের হাতে যদি বিষ খান, বাঁচবেন না মরবেন? আর যদি শত্রুর হাতে পিওর ফ্রেশ ফল খান, শরীরে শক্তি হবে কি হবে না? আপনি কার হাতে খাইলেন, কার বাড়িতে খাইলেন, এটা দেখার বিষয় না। দেখার বিষয় কোনটা? আপনি কি খাইলেন। কথা কি বুঝাতে পারছি? একজন হিন্দু তার বাড়িতে একটা হালাল খাবার আপনাকে দিয়েছে, আপনি খাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার একজন হুজুর এই লম্বা দাড়িয়ালা, তার বাড়িতে চুরি করা একটা জিনিস আপনারা খাইতে দিয়েছে, হালাল হবে না হারাম হবে? হারাম। অর্থাৎ কার বাড়িতে খাইছেন এটা দেখার বিষয় না, কি খাইছেন সেটা দেখবেন। আমাদের নবীজি অমুসলিমের বাড়িতে খানা খাইছেন, কোনো অসুবিধা নেই, অমুসলিমের বাড়িতে খাওয়াতে দোষের কিছু নাই। এরপর আপনি প্রশ্ন করছেন তার দোকানে খাওয়া যাবে কিনা। হ্যাঁ, অমুসলিমের দোকানেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, তারা যদি কোনো হারাম খানা দেয়, যেমন কোনো হিন্দু যদি নিজে মোরগ জবাই করে দেয়, গরু জবাই করে দেয়, তাহলে সেটা আপনি খাইতে পারবেন না। সে যদি মিষ্টি বানাতে গিয়ে সেখানে হারাম কিছু মিশায়, তাহলে খাইতে পারবেন না। কিন্তু যদি না মিশায়, তাহলে সেটা খাইতে কোনো অসুবিধা নাই, তারাও মানুষ। জি,